প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। অনলাইনে তোমাদের যথারীতি ক্লাস নেওয়া হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক বা মহামারীতে আমরা সত্তা তথা সমগ্র বাংলাদেশ আজ অনলাইন প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে তোমাদের ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করছে। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং প্রথম যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হচ্ছে ভাইরাস কি, ব্যাকটেরিয়ার এর উপকারিতা এবং শৈবালের ব্যবহার। তো চলো আমরা প্রথমেই জানি ভাইরাস কি। তাহলে ভাইরাস কি আমরা সংজ্ঞা থেকে একটু বিশ্লেষণ করতে পারি। ভাইরাস হলো আমিষ আবরণ, যেটাকে আমরা ইংরেজিতে প্রোটিন বলে থাকি। আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে ডিএনএ। এই নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত আণুবীক্ষণিক ইলেকট্রন আণুবীক্ষণিক জীব, যা বাইরের জগতে জড়বস্তুর মতো, অথচ এটা কোনো হোস্ট বা পোষক পেলে জীবীয় দশায় সেটা জীব হয়ে যায়। কোনো জীবের ভিতরে প্রবেশ করলে সেটা কি জীবীয় অবস্থা বৈশিষ্ট্য লাভ করে। অর্থাৎ একদিকে এটা কি জড়বস্তু, অন্যদিকে এটা জীব, এই দুইটা কোয়ালিটি তার ভিতরে বিদ্যমান। অর্থাৎ জীব হইতে হইলে তাকে হোস্ট দরকার, অর্থাৎ যে সেইখানে বংশবৃদ্ধি সে নিজে বৃদ্ধি করবে সেটার জন্য তার হোস্ট, অর্থাৎ একটা কি দরকার, পোষক দেহ দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম ভাইরাসটা কি নিউক্লিক অ্যাসিড ও আমিষ আবরণ দ্বারা গঠিত একটি ইলেকট্রন আণুবীক্ষণিক জীব। এরপরে আমরা জানবো ব্যাকটেরিয়াটার উপকারিতা। দেখো, ব্যাকটেরিয়ার উপকারিতা যাওয়ার আগে আমরা ব্যাকটেরিয়াটা কি সেটা সম্বন্ধে জানব। ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, আদি নিউক্লিয়াস যুক্ত এককোষী এবং আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া বিভিন্ন রকম হতে পারে, গোলাকার, দণ্ডাকার, পেঁচানোকার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার বিভিন্ন ধরনের কোয়ালিটি হইতে পারে। কীরকম হইতে পারে, আমি বললাম গোলাকার, পেঁচানো, দণ্ডাকার ইত্যাদি এরকম।
এরপর আমরা জানবো ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া আমাদের মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়ার প্রয়োজন। আমরা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে কি হয়, পাট গাছ হয়। এই পাটের যে আঁশ ছাল বা বাকল ছাড়াতে ব্যাকটেরিয়ার প্রয়োজন। ব্যাকটেরিয়া যদি না পচাতো সেই ছাল বাকল, সেগুলি কি আমরা গাছ থেকে তুলতে পারতাম না, বিনিময়ে আমরা আঁশ পেতাম না, যেটারে আমাদের সোনালি আঁশ বলা হয়। আমরা যে দই খাচ্ছি এই দই তৈরিতে ব্যাকটেরিয়ার প্রয়োজন। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক তো তোমরা জানো এবং বিভিন্ন অসুখের সময় অনেকেই হয়তো খেয়েছে সেটা তোমরা জানো। এই অ্যান্টিবায়োটিক তৈরিতে কিন্তু ব্যাকটেরিয়ার প্রয়োজন। জিন প্রকৌশল মূল ভিত্তি হচ্ছে ব্যাকটেরিয়া। জিন প্রকৌশল তো হয়তো তোমরা বুঝছো, মানে এক জাত থেকে আরেক জাতের তৈরি রূপান্তর, এগুলি সম্বন্ধিত। সেটা আরও উপরের ক্লাসে তোমরা বিস্তারিত ভালোভাবে জানতে পারবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ব্যবহার। কী কী ব্যাকটেরিয়া তোমার আবর্জনা পচাতে, দই তৈরিতে, পাটের আঁশ ছাড়াতে, জিন প্রকৌশল বিজ্ঞানে ব্যাকটেরিয়ার মূল ভিত্তি, দই তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ইত্যাদি। তোমরা বইয়ের সাথে আরও ভালোভাবে বাসায় দেখবে সুবিধা হবে, তোমরা ভালোভাবে দেখতে পারবে। এরপরে আমরা জানব শৈবাল, ক্লোরোফিলের এভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না। প্রথমে আমরা জানব শৈবাল, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত শৈবাল কিন্তু ক্লোরোফিল যুক্ত, তার মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। সবজি উদ্ভিদরাই শৈবাল, এরা সাধারণত মাটি পানি ও অন্যান্য গাছের উপর জন্মগ্রহণ করে থাকে। এরা কি বিভিন্ন মাটি পানি এবং অন্যান্য গাছের ভিতরে জন্মগ্রহণ করে থাকে। প্রথমে আমরা জানব শৈবালের ব্যবহার। দেখো আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালজিন ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবালের আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস, মৎস্য শেষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমরা যেরকম জানি বিভিন্ন মাছের খাদ্য হিসেবে ঝিনুকের গুঁড়া ব্যবহার করে থাকে না, ঠিক একই সিস্টেমে শৈবাল কিন্তু এই মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া সামুদ্রিক শৈবাল থেকে আমরা লবণ উৎপন্ন করতে পারি। মানুষ ও প্রাণীর জন্য শৈবাল বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন মাছ চাষ পদ্ধতির মাছ হোক বা খোলামেলা পরিবেশে যে কোনো মাছ হোক, সেটা কিন্তু শৈবাল বক্ষণ করে তাদের আহার বা খাদ্য নিবারণ করে থাকে। তো আজকের অধ্যায়ে আমরা যে বিষয়গুলি তুলে ধরলাম, ভাইরাস কি, ব্যাকটেরিয়ার উপকারিতা এবং শৈবালের ব্যবহার, তো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমরা এগুলি জানবো। পরবর্তীতে নতুন আরেকটি টপিক্স নিয়ে আলোচনা করব, কেমন? এই বলে আজকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।